सक्सेस इन लाइफ यूट्यूब चैनल मीडिया ग्रुपे सकल बंधु के स्वागत जानिए शुरू करब एक दुर्दान्त ब्रेकिंग न्यूज बंधु हमें साथे पे पार्श्व शिक्षक ऐक्य मंच जुग्म कन्भिनार माननीय भगीरथ घोष महाशय के हमें बोले जो इस्यू सामने आसते भगीरथ घोष बाबू के चैनल नहीं बार्ता सुनिए देव कि घटे ना घटे तो आपके चैनल स्वागत जाना गतकाल के आपनारा मुकुल राय महाशय साक्षात करेछिलेन वेतन काठामो विषयटी जुक्त करार जन्ये जदि विषयटा परिष्कार करे बोलेन गतकाल आमरा गेछिलाम अमलदा सह आमरा गेछिलाम चार जन गेछिलाम तो मुकुल बाबुर संगे कालके देखा होयेछे ताछाड़ा अन्यान्य भावे आमरा चेष्टा करछि जाते बीजेपी जे निर्वाचनी इश्तेहार सेखाने इतिमध्ये 15,000 एबं 20,000 सेटा उल्लेख करेछे ता सत्त्वेओ आमरा चाइछि एरकम कोनो वेतनई होक आर भाताई होक এগুলো কোনো কনসোলিডেটেড না থেকে সেটা একটা কাঠামোর মধ্যে আসুক যেটা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আজন্ম লড়াই দীর্ঘ চার বছর ধরে আমরা এই দাবি নিয়ে লড়াই করছি তো সেটা যাতে উল্লেখ থাকে সেটার জন্য আমরা তার কাছে আবেদন করেছি লিখিত আবেদন করেছি মৌখিকভাবে তাকে জানানো হয়েছে সামনাসামনি এছাড়া অন্যান্য নেতৃত্বের সঙ্গে ফোনেও কথা বলা হয়েছে জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে আরও যারা নেতৃত্ব রয়েছে যারা এই ইস্তাহার কমিটিতে ছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে সকলের সঙ্গেই আমরা একই রকমভাবে আলোচনা করেছি এবং যাতে এটা থাকে তার ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি ফিডব্যাক কি পেয়েছেন মানে কি বলেছেন পজিটিভ আছে বিষয় হচ্ছে বিজেপির মতো একটা সর্বভারতীয় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলে পার্শ্ব শিক্ষক হিসেবে জায়গা পেয়েছে এটাই একটা বড় পাওনা আমাদের তো সেখানে দাঁড়িয়ে সেটাকে সংশোধন করাটা অত সহজ কাজ নয় এটা কোনো আঞ্চলিক দল নয় যে ইচ্ছা করলো বা কোনো ব্যক্তি নির্ভর দল নয় ফলে এটা একটা অনেক বড় প্রসেস তো সেটা হয়তো হবে কিন্তু একটু সময় লাগবে আমরা যেটা দেখছি খোলাখুলি বলাই ভালো বিগত দুটো সরকার যে কাজটি করে এসেছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকরা মুখিয়ে আছে তার জন্য ঐক্য মঞ্চ সকলের জন্য মঞ্চ খুলে দিয়েছিল রাজনৈতিকভাবে যে দল পার্শ্ব শিক্ষকদেরকে সবথেকে বেশি সুবিধা দেবে বেতন কাঠামো দেবে মেনলি বেতন কাঠামো দেবে সেই দিকেই পার্শ্ব শিক্ষকরা কিন্তু ঝুঁকে আছে সেই জায়গায় দাঁড়িয়ে বেতন কাঠামোটা উল্লেখ হয়নি এটা কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার কি বলবেন এই বিষয়ে তো আমরা বলেছি এটা নিয়ে একটা জায়গা তৈরি হয়েছে কেন থাকবে না যদিও বামপন্থের এটা তো হয়েই ছিল আপনি বলে দাবি করেছিলেন যে আমরা অমল রায় আপনি এবং আরও কয়েকজন নেতৃত্ব স্মার্ট বাবু ছিলেন আর ছিলেন আর কি আপনারা মুকুল রায় মহাশয়ের সাথে পার্সোনালি ওনার বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন এবং সাথে সাথে মেল পাঠিয়েছিল আপনাদের সামনেই সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মানে দুর্ঘটনায় বলবো এরকম হলো কেন এটা কোনো সমস্যা তৈরি হয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারিনি তা না সেটা আইডেন্টিফাই করা হয়েছে তো সেটাই সমস্যা আর কিছু হবে না আইডেন্টিফাইয়ের বিষয়টা আমরা বুঝলাম না দলটা বিজেপি তারা বলছেন যে আমরা অবশ্যই পার্শ্ব শিক্ষকদের পাশে আছি এখানে আবার কোনো ব্যক্তি চক্রান্ত করবে দিয়ে তার কথা মেনে নেবে এই বিষয়টা কিন্তু একটা মানে খুব একটা মান্যতা না সবাই কি আপনাকে ভালোবাসে এটা হতে পারে না সবাই আপনাকে ভালোবাসে এটা হতে পারে না না শত্রু সব জায়গায় থাকবে লড়াই সব জায়গায় থাকবে সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে এগোতে হবে যারা শত্রু আছে সিপিএমও শত্রু ছিল তৎকালীন সময়কার এবিটি আমাদের চরম বিরোধিতা করেছিল তৃণমূল আমলে তৃণমূল শিক্ষক সেল চরমভাবে বিরোধিতা করেছে যাতে আমাদের কিছু না হয় তো সেটা তো পশ্চিমবঙ্গ এটা থাকবেই এত লড়াই করছি আমরা দেখতে পাচ্ছেন ঐক্যমঞ্চ এত খাটছে এত কিছু করছে তারপরেও যে সমস্ত ভাষাগুলো বেরিয়ে আসছে আমাদের আমার মহামান্য শিক্ষকদের মুখ থেকে শিক্ষিকাদের মুখ থেকে অত্যন্ত দুঃখজনক আমরা নিজেরা কি নিজেদের ভালো চাই এটা আগে জানতে হবে তারপরে ওপরের ভালো চাই অবশ্যই সে বিশ্লেষণ তো আছে যে আমরা ভালো যদি চাইতাম তাহলে একদিন হয়ে যেত তো দুর্বলতা এবং যে কথাটা আমি প্রতিদিন বলে থাকি আপনাকে যে আমাদের ভিতরে ঐক্যের ঘাটতি আছে আমরা যে জায়গাটা করব সেখানে 48,000 পার্শ্ব শিক্ষক তার ভিতরে যদি মিনিমাম 70-80% মানুষ ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে জায়গাটা হবে কী করে এটা তো একটা সমস্যা আছেই না ঐক্যবদ্ধ হতে হবে না আমি বলছি ঐক্যবদ্ধ হওয়ার দরকার নেই তার রাজনৈতিক তার অন্যান্য বিষয়ে তার আলাদা মত আমার থেকে ভিন্ন ঐক্যবদ্ধ হওয়া মানে যে রাজনৈতিক ভাবে সকলে এক হবে সেটা বলছি না রাজনীতি ছাড়া অন্যান্য বিষয়েও আমার সঙ্গে তার মত পার্থক্য থাকতে পারে তার বিরোধিতা থাকতে পারে আমার কি বিরোধী নেই কেউ আমারও বিরোধী আছে আপনারও বিরোধী আছে তো সেখানে দাঁড়িয়ে বিরোধিতা করার যে প্রসেস সেই প্রসেসগুলো বোধ হয় আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্রেক করছি যেটা শিক্ষক সুলভ নয় শিক্ষক হিসাবে সেগুলোকে মান্যতা দেওয়া যায় না আগে নিজেদের যোগ্য তৈরি করুন শিক্ষক হিসাবে নিজেদের যোগ্য তৈরি করুন সেটা শুধুমাত্র কোয়ালিফিকেশান দিয়ে নয় আচার ব্যবহার কথা বলা চলাফেরা সমস্ত দিক থেকে সেটাকে করতে হবে
তো সেটাকে আগে করুন। আর বিরোধী সব জায়গায় থাকবে, যেখানে যাবেন ঘরের শত্রু থাকবে, হয়তো বিজেপিতেও আছে থাকবে, তাদের সঙ্গে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা রাজনৈতিক দল আসবে আর টপ করে আপনাকে বেতন কাঠামো দিয়ে দেবে, এই দুর্বোধ বোধহয় আমাদের কোনো শিক্ষকদের হওয়া উচিত নয়। কারণ আমরা জন্মেছি যেভাবে, যে বিকলাঙ্গ জন্ম দিয়েছে তৎকালীন বামফ্রন্ট সরকার, তার খেসারত 16-17 বছর দিচ্ছে, আগামী দিনেও দিতে হবে। হয়তো বেতন কাঠামো পাবো, যখন একটা অংশের মানুষ যেভাবে পিছনে লেগেছে, এক কথায় আমি বলবো পিছনে লেগেছে, বেতন কাঠামো নেই বলে তারা চিল্লাচ্ছে, বেতন কাঠামো যেই ইস্তাহারে লিখবে তারা বলবে এটা তার জিও নয়। অবশ্যই যখন সেটা জিও হবে, সরকার যদি ক্ষমতায় আসে জিও হবে, তখন বলবে এত কম কেন, এত কম কেন, সে তো থাকবেই। তো যাই হোক, লড়ছি, লড়তে দেন, লড়ার সাহস দিন, লড়ার শক্তি দিন। একটা জিনিস মনে রাখবেন, আমি আপনার থেকে 5 পয়সা বেশি ইনকাম করি এটা নয়, বরং আমার থেকে অনেকেই বেশি ইনকাম করে, তাদের সাইড ইনকাম আছে। আমি কিন্তু সংগঠনটা করি আমার নিজের জন্য, 48,000-এর জন্য, সকলের পেশাকে ভালোবেসে, সেটার জন্য লড়াই করছি, যাতে থাকে ইস্তাহারে, যাতে থাকে বেতন কাঠামো শব্দটা, বা আসলে দেবেই জায়গাটা। যদি না কতটা ভরসা দিয়েছে ইস্তাহারে যে বেতন কাঠামো আসবে, যদিও এটা ফাইনালাইজ করে পাঠিয়ে দিয়েছে, যে অত্যন্ত কঠিন কাজ, তো অসম্ভব নয়, চেষ্টা চলছে, আরও চেষ্টা চলবে। না যদি ওটা করা সম্ভব, তাহলে এটা যুগান্তকারী ঘটনা হবে যদি এটা করা যায়। তার জন্য আপনারা কী কী প্রক্রিয়া নেবেন যদি একটু বলেন। বললাম তো, সমস্ত নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে, অন্যান্য নেতাদের সঙ্গেও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা চলছে, একটু সময় লাগলেও এটা হবে। আপনাকে নেক্সট যেটা জিজ্ঞেস করবো, মঞ্চটা খুলে দেওয়া হলো রাজনীতির ক্ষেত্রে, এবং এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু 50 দিন ডেকে ডেকে দিদি আসেননি, মুখ খোলেননি, তখন বাধ্য হয়ে যখন বোঝা গেল যে দিদি কোনো কিছুই দেবেন না, এবং এই তৃণমূলের ইস্তাহার প্রকাশ হওয়ার পরে পরিষ্কার হয়ে গেল যে ওখানে শুধু 3 লক্ষ টাকার গ্র্যাচুইটি এবং 3% ইনক্রিমেন্ট, এই কথাটুকুই উল্লেখ আছে। আগামী 5 বছরের যে পরিকল্পনা দিদি গ্রহণ করেছেন তাতে বিন্দুমাত্র কোনো কিছু নেই, মানে প্রমাণ হয়ে গেল যে দিদি পার্শ্ব শিক্ষকদের বিষয়ে কোনো কিছু ভাবছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পার্শ্ব শিক্ষকদের একটা বিরাট অংশ বিজেপির উপরে ভরসা করছেন, সেই ভরসা কি আদৌ মানে সুফল সুফল আসবে? দেখুন, আমি বিজেপির 4 আনারও সদস্য নই, দলটাকে করছি নিজের জন্য, পার্শ্ব শিক্ষকদের জন্য, সবার জন্য দলটা করছি। তাহলে ভয়টা কোন জায়গায় বলি, যেটা সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি আলোচিত বর্তমানে ত্রিপুরা একটা অডিওকে কেন্দ্র করে, এবং সেই অডিওটা কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট শুনেছি, তাতে করে যে বক্তব্য ত্রিপুরার যে ভদ্রলোক বলছেন, তিনি কিন্তু আদ্যপ্রান্ত একজন শিক্ষক, এবং সেই শিক্ষকের কথার মধ্যে দিয়ে কোনো রকম মানে যদিও সামনাসামনি দেখেনি, অডিও বার্তার মধ্যে যেটা বোঝা যাচ্ছে তিনি মিথ্যা বলছেন তেমন কিন্তু নয়। এই সরকার এসে আগে সরকার যেটা দিয়েছে সেটা তো থেকে 12 বছর আগে, 12-13 বছর আগে পাঞ্জাব পে স্কেল পেয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য, 12-13 বছর আগে। তাদের বর্তমান মাইনা এখন প্রায় 60-65 এরকম, পার্শ্ব শিক্ষকদের দিল্লির বর্তমান বেতন 49,000 টাকা প্রাথমিকে, 55,000 টাকা উচ্চ প্রাথমিকে। এখন আম আদমি পার্টি শাসন করছে, আগে কংগ্রেস, মাঝে মধ্যে কিছুদিন বিজেপি করেছে, অতএব কোন রাজ্য কী করছে এসব দেখে লাভ নেই। আমার দরকার বেতন কাঠামো, সেটা পশ্চিমবঙ্গে। আমি কখনোই বলি না যে অমুক বিজেপি রাজ্য দিয়েছে, অমুক কংগ্রেস রাজ্য দিয়েছে, আমাদের কেন দেবে না, অন্য রাজ্য দেয় আমাদের রাজ্যে পাবে না, মানে একমাত্র বাকি রয়েছে পশ্চিমবঙ্গ, সেটা বাকি থাকবে কেন? এতদিন যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা কি করেছে, কেন তারা দিতে পারেনি? বড় বড় লম্বা লম্বা কথা বাইরের বিদেশি যে কথাবার্তা নিয়ে এসে এখানে ছড়িয়ে দিয়ে লাভ নেই। এখানে নিতে হবে, বেতন কাঠামো নিতে হবে, যে সরকারই আসুক সেই লক্ষ্যেই চলছে। পশ্চিমবাংলার যে এই সর্বশিক্ষার যে বেতন পায় না, যে বেতনের সিস্টেম এখানে 10,000-13,000, মানে দিদি বলছেন বহু কিছু দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু 10-13-তে আমরা আটকে আছি। ও না, ওর কথা 10-13-তে আটকে আছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে ইস্তাহার তাতেও কিন্তু একটা খেলা খেলে দিল বলে আমরা মনে করছি, কারণ ওখানে সেই 15-20 পুরনো 7-8 মাসের যে গল্পটা, সেই 15-20 কিন্তু রেখে দিল। এখন এই বিষয়টা যদি পরিষ্কার না হয়
তাহলে পার্শ্ব শিক্ষকদের যে আশা ভরসা পরিষ্কার হয়ে গেছে, 15 কোটি দেবে এটা তো পরিষ্কারই আছে। হ্যাঁ, ওটুকু পরিষ্কার, মানে ওটুকু পরিষ্কার হয়েছে যেটা যেটা বেতন কাঠামো সেই। আর আপনি ইচ্ছা করলেই করে ফেলতে পারবে এরকমটি নয়, এটা একটা দলের ব্যাপার। কিন্তু মুকুল রায় যে অনশন মঞ্চের সামনে গিয়ে আস্তে আস্তে বললেন অফ ক্যামেরাতে যে 7 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা 7 দিন হোক, আসুক ক্ষমতায় আসুক, এখনই অত পাগল হলে হবে? এখনই পাগল হলে হবে? আর আমরা বলছি তো চেষ্টা চালাচ্ছি, আমরা চেষ্টা করতে হবে, তার বেশি তো কিছু আমাদের করার ক্ষমতা না। না অবশ্যই অবশ্যই, আমি নিজে মুখ্যমন্ত্রী হব না, শিক্ষামন্ত্রীও হব না, অতএব একটা কোনো না কোনো দলের ওপর আমাদের নির্ভরশীল থাকতেই হবে, সে যে দলই হোক না কেন, কারণ এই দলগুলোই কিন্তু সরকারটাকে চালাবে। আপনি রাজনীতি করবেন না আমি রাজনীতি করবো না, রাজনীতি যারা করার তারা করবে। আপনার কাছে আসার সময় আমার মাথায় একটা কথা আসছিল, সেটা হলো আমরা দীর্ঘ 17 বছর, আবার যারা 7 সালে এসছে তারা 15-16 বছর 15 বছর চাকরিটা করছি এবং সমস্ত জায়গায় কোয়ালিফাই হয়ে গেছে, আমরা এইচএসে 50% ডিএলএড আছে। 1995 সালে যারা কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছিল তারা ফুল টিচার হয়ে গেল, পার্মানেন্ট টিচার, আর আমরা ন্যূনতম বেতন কাঠামো, মানে ন্যূনতম বেতন কাঠামো চাইবো কেন, আমরা পারমানেন্ট চাইতে পারছি না কেন? পার্মানেন্টের বেতন কাঠামো পার্থক্য কি? পার্মানেন্ট আপনি যে বলছেন ন্যূনতম, সেখানে একটা বেতন কাঠামো আপনি স্ট্রাকচার পাঠিয়েছেন, পাউন্ড তারপরে দেখা যাবে, স্ট্রাকচার যেটা পাঠিয়েছেন 22,000 আর 27,000 এরকম একটা ইয়ে স্ট্রাকচার, আপনি টোটালটা পাঠাতে পারছেন? টোটাল পাঠালে হয়তো তো একটু কমিয়ে জমিয়ে আর একটু মানে জায়গায় যেতে পারে, টোটালটা বলতে পারছি না কেন আমরা নেব ন্যূনতম। না ফুল টিচার হওয়ার ক্ষেত্রে কি কোনো অসুবিধা আমাদের ভালো আছে? আপনারা করে নিন গিয়ে, আমার কোনো আপত্তি নেই, একজন লিডার তৈরি করুন, করে নিন, পেলে তো আমিও পাবো, অসুবিধা কি আছে? পেলে আপনি পাবেন আমি পাবো এই বিষয়টা নয়, আসতে দিন তারপরে। মানে এরকম কি মাথায় নেই যে আমরা পার্মানেন্ট হিসেবে একদম ফুল সিস্টেমটা যেতে যাচ্ছি, এরকম বিষয় কি মাথায় আসতে পারে না? এটাই সেটাই তো চলছে, সেটাই তো চেষ্টা চলছে। ঠকে আসছে এবং ঠকে যাবো, যেটা মনে গেলে আর কি করবো, আমি কি আর ঠকিয়েছি নাকি? সরকার ঠকিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে পারবেন? এই তৃণমূলকে কতজন ভোট দেবে জানেন? কত প্যারা টিচার ভোট দেবে? পরিবর্তনের ডাক দিলেন, কিভাবে ডাক দিলাম? চটি চাটা থাকবে না দেশে, চটি চাটা তো থাকবে। বাম আমলে আমরা কি পেয়েছি? অনেকে বলে যে ওই 60 ইয়ার্স এনগেজমেন্ট লেটারটা যে দিয়েছে বলে আমরা 4টিতে টিকে আছি, ওটার মূল্য কতক্ষণ জানেন? বলুন কতক্ষণ, সবটা তো জানি না আমরা, আপনারা বলবেন তখন তো জানবো। সরকার যখন খুশি ওটাকে টার্মিনেট করতে পারে, ওই 60 ইয়ার্স এনগেজমেন্ট লেটারটা যখন খুশি ওটাকে টার্মিনেট করে। আর যারা ছুটি চাচ্ছেন, বড় বড় লম্বা লম্বা কথা বলছেন, বিজেপির নির্বাচন ইস্তাহারে নেই কেন? বিজেপি সরকার কেন্দ্র থেকে এই টাকাটুকু দেয় বলে না, নেই কেন যারা বলছে তারা যে ছুটি চাচ্ছে এরকম বিষয় নয়, তারা ভরসা করছে যে দিদি দেবে না, উনি আসলে দেবেন, মানে আশাহত হয়েছেন বলে এই বিষয়টি বলছেন। দেবে, আসতে দিন ক্ষমতায় আসুন। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং আমরা নিশ্চয়ই